আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুবি কুকিং স্টুডিও। ঈদ মুবারক। আজকে আমি আপনাদেরকে একটি শাহি ডেজার্ট তৈরি করে দেখাবো, আর সেটি হলো শাহি টুকরা বা পাউরুটি শাহি টুকরা। শাহি ফুডগুলো সাধারণত রিচ হয়, কিন্তু বিভিন্ন অকেশনালিতে তৈরি করে খেতেই পারি, আর শাহি ফুড খেতে কার না ভালো লাগে। ভিডিওটি দেখার আগে অনুরোধ করব, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শাহি টুকরা তৈরির জন্য আমি প্রথমে একটি শিরা তৈরি করব। তার জন্য আমি চুলা একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সেই পানির সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করব বলক আসার আগ পর্যন্ত। বলক চলে আসছে, আমি শিরাটাকে বেশি ঘন করব না, জাস্ট 3 থেকে 4 মিনিট আমি জাল করব। ঠিক 4 মিনিট জাল করে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। আরেকটি হাঁড়িতে দুধ বসিয়ে নিলাম মালাই তৈরির জন্য। এখানে প্রায় 700 গ্রাম দুধ নিয়েছি। এই মালাইটাই কিন্তু শাহি টুকরার আসল স্বাদ। আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ দুধ উঠিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দুধটা জাল করব, আর এই দুধে যতবার সর জমে আসবে এই সরটা ভেঙে দুধের সাথে বারবার মিশিয়ে দিব, আর সাইডে যে অংশটা লেগে থাকবে সেটাও আমি দুধের সাথে মিশিয়ে দিব। ঠিক এভাবে করে যতবার সর বাঁধবে ততবারই সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, আর এভাবেই কিন্তু মালাই তৈরি করা হয়। এইভাবে আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত অর্ধেক হয়ে আসে। এবার দুধের পরিমাণটি অর্ধেক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন দুধের কালারটিও অনেক সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি আর কিছু কিশমিশ। আমি প্রথমে যে 2 টেবিল চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম সেই দুধের সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2-1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এই মিশ্রণটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিশ্রণটা দেওয়ার পর আমি জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করব, বেশিক্ষণ জাল করব না। দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেওড়া জল, দিয়ে একটু নেড়ে চেড়ে মালাইটা উঠিয়ে নেব। চুলায় আর একটু কড়াই বসিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে আমি কিছু পাউরুটি টোস্ট করে নেব। এখানে আমি প্রায় 6টা পাউরুটি সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিয়ে এভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। সাধারণত শাহি টুকরাগুলো ডুবো তেলে ভাজা হয়, কিন্তু আমার কাছে মনে হয় ওইভাবে ভাজলে তেলের খুব অপচয় হয় আর বেশি একটা স্বাস্থ্যকর হয় না। ঠিক এইভাবে ব্রাউন কালার করে সবগুলো ব্রেড আমি টোস্ট করে নেব। সবগুলো ব্রেড টোস্ট করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি শাহি টুকরা তৈরির মেইন প্রসেসে। আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরায় আমি 1টি 1টি করে ব্রেড দিয়ে দিচ্ছি। জাস্ট এপিট ওপিট করে একটু একটু চেপে তুলে নেব। বেশিক্ষণ রাখতে যাবেন না, তা না হলে ব্রেডগুলো নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। এভাবে করে আমি সবগুলো ব্রেড শিরায় ডুবিয়ে নিয়েছি। আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা এখন আমি ব্রেডগুলোর উপরে দিয়ে দেব। হয়ে গেল শাহি টুকরা বা পাউরুটি শাহি টুকরা। তৈরি করতে একটু সময় লাগলো, কিন্তু খেতে কিন্তু খুব মজাই লাগে। যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদে তো মিষ্টি জাতীয় অনেক খাবারই তৈরি করবেন, সাথে এই ডিশটাও তৈরি করেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দোয়া করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক আল্লাহর রহমতে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।